হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর নামক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে ইতিহাস সমীক্ষা 2024। এ বিষয়ে শুক্রবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন এই সংগঠনের সম্পাদক সোমনাথ সিং। তিনি জানিয়েছেন, পড়ুয়াদের মধ্যে থেকে ইতিহাস ভীতি দূর করতে এই আয়োজন করা হচ্ছে। আগামী রবিবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে 7টি ভেন্যুতে ইতিহাস সমীক্ষা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 3100 জন পড়ুয়া এতে অংশগ্রহণ করবেন। রায়গঞ্জের দেবীনগর রামহরি গয়লাল বালিকা বিদ্যালয় এবং মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ে এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও পরীক্ষা হবে ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘি ও ডালখোলাতে। আমরা জানি যে বিগত দিনগুলোতে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস ভীতি দূর করতে সেমিনার বা প্রদর্শনী বা ইতিহাস বিষয়ক একাধিক পরীক্ষার আয়োজন করেছি। ঠিক একই রকমভাবে আমরা বিগত বছরে আমরা ইতিহাস সমীক্ষা বলে একটি পরীক্ষা শুরু করেছিলাম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তাদের যে নির্দিষ্ট পাঠ্য সিলেবাস, সেখান থেকেই আমরা 100 নম্বরের MCQ প্যাটার্নের প্রশ্ন আমরা তাদেরকে দিয়েছিলাম এবং সেখানে একটা ভালো সাড়া পাওয়া গেছিলো বিগত বছরে। সেখানেও মোটামুটি 1200 স্টুডেন্ট পরীক্ষা অংশগ্রহণ করেছিল। এই বছরও আমরা ঠিক একই রকমভাবে ইতিহাস সমীক্ষা 2024 বলে দ্বিতীয় ইতিহাস সমীক্ষা আমরা আয়োজন করেছি এবং এই পরীক্ষাটি একটি বড় আকারে নিয়েছে, রূপ ধারণ করেছে। এবং আমরা এই বছর 3100 স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছি, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্টদের। এবং এই বছর পরীক্ষাটি 7টা কেন্দ্রে হচ্ছে। রায়গঞ্জের 2টো কেন্দ্রে হচ্ছে, একটা দেবীনগর রামহরি গয়লাল গার্লস স্কুল এবং মহারাজা জগদীশনাথ স্কুল, এবং একই সাথে ইটাহার গার্লস হাই স্কুল এবং হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কালিয়াগঞ্জের ক্ষেত্রে কালিগঞ্জ মনমোহন বালিকা বিদ্যালয়, করণদিঘি হাই স্কুল এবং ডালখোলা হাই স্কুলে হচ্ছে। এবং এই স্টুডেন্টরা যে স্বতঃস্ফূর্তভাবে ইতিহাসের ভীতি কাটিয়ে এগিয়ে আসছে, এটাও আমাদের পক্ষে এটা মানে একটা শুভ ইঙ্গিত বহন করে। কারণ আমরা জানি যে ইতিহাসের প্রতি ছাত্রদের একটা ভীতি একটা কাজ করে, কিন্তু সেই ভীতিটাকে কাটিয়েও তারা যে এই পরীক্ষার প্রতি এতটা আগ্রহ দেখাচ্ছে, এটা আমাদের পক্ষেও একটা সদর্থক। এবং আমরা এই সদর্থক বাণী নিয়ে আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব ছাত্রদের সুবিধার্থে। মানে আমাদের অ্যাকচুয়ালি স্কুলে যেভাবে হয়, স্কুলে ওদের MCQ SAQ এবং রচনাধর্মী প্রশ্ন বা বড় প্রশ্নেরও ওদেরকে উত্তর দিতে হয়। এতে করে হয়তো অনেকের MCQ এর প্রতি একটা দুর্বলতা থাকে বা অনেকের বড় প্রশ্ন লেখার প্রতি একটা দুর্বলতা থাকে। সবাই চায় যে শর্ট কোশ্চেনের আকারে যদি MCQ মানে অপশান থাকবে, এইরকমভাবে যদি উত্তরটা দেওয়া যায়, ওদের পক্ষেও মানে ওরাও ভাবে যে এটা অনেক সহজ।